আমি ফজরের কসম খেয়ে বলছি ওয়ালায়ালি নাশরেন এবং 10 রাতের কসম খেয়ে বলছি এই 10 রাত দ্বারা মুরাদ হলো কেউ কেউ বলেন রমজানের শেষ 10 রাত আর কেউ কেউ বলেন জিলহজ মাসের প্রথম 10 রাত বলেন রমজানের আর কেউ কেউ বলেন কি যদি দুটোটাই বলেন আমি যদি দুটোটাই ধরি রমজানের শেষ 10 রাত অথবা যদি ধরি রমজানের জিলহজের প্রথম 10 রাত অথবা দুটোই ধরি রমজানের শেষ 10 রাত এবং জিলহজের কি তাহলে রমজানের শেষ 10 রাত এই 10 রাত হলো বছরের মধ্যে সেরা রাত আর রমজানের জিলকাদের জিলহজের প্রথম 10 রাত এটাও বরকতময় রাত আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 রাতে প্রথম 10 রাতের প্রতি রাতে ইবাদত করলে প্রতি রাতে লাইলাতুল কদরের সওয়াব সুবহানাল্লাহ আর প্রতিদিন রোজা এক বছরের সওয়াব প্রতিদিন রোজা কি এক বছরের সওয়াব তাহলে রমজানের 10 রাত যেমন দামি আর জিলহজের কি 10 রাতও কি দামি লেকিন দুশমন আমাদেরকে রমজানের শেষ 10 রাতে ইবাদত করতে দেয় না জিলহজের প্রথম 10 দিনে ইবাদত করতে দেয় না বাস্তব না বাস্তব রমজানের প্রথম দশকেও শেষ দশকেও আমাদেরকে বেচা কিনায় ব্যস্ত করে দেয় আর জিলহজের প্রথম দশকেও বেচা কিনায় ব্যস্ত করে দেয় বাস্তব না বাস্তব কি পরিমাণ ব্যস্ত করে বিক্রেতার যেমন হিসাব ব্যস্ততার সীমা নাই ক্রেতারও ব্যস্ততার কি নাই এই জন্য চলেন আমরা নিয়োগ করি আমরা ইনশাআল্লাহ আগামী জীবনে শেষ দশক আর প্রথম দশক জিলকাদা জিলহাজ্জার প্রথম 10 দিন আর রমজানের শেষ দশক ইনশাআল্লাহ আল্লাহর জন্য নিজেকে ফারিগ করে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন জিলহাজার প্রথম 10 দিন যে দামি এটা তো আমরা অনেকে জানি না এটা আমরা অনেকে কি জানি আরব বিশ্বে জানে আরবরা জানে এই জন্য আরবরা 9 দিন রোজা রাখে আরবরা 9 দিন কি করে কেউ যদি আরাফাত দিন রোজা রাখে আরাফাত দিন রোজা রাখে আল্লাহ রাসূল বলেন বুখারি ও মুসলিম আরাফাত দিন কেউ যদি রোজা রাখে আল্লাহ তাআলা তাকে 2 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবেন 2 বছরের ইবাদত 2 বছরের গুনাহ মাফ 2 বছরের কি মাফ আগের 1 বছরের গুনাহ মাফ পরের 1 বছরের গুনাহ মাফ আচ্ছা আজীব যদি 2 বছরের গুনাহ মাফ হয় তো আর তার আছে কি এবার আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন যেই ইবাদতের দ্বারা গুনাহ মাফ হয় এই ইবাদতের দ্বারা যদি গুনাহ মাফ করার জন্য ইবাদত রেডি গুনাহ মাফ করে দিবে লেকিন গুনাহ নাই তো কি করবে তো আল্লাহ তাআলা দ্বারা যা উপলব্ধ করে দিবে তাহলে আমরা জিলহজের কি প্রথম ইহতিমাম করব তো ইনশাআল্লাহ হ্যাঁ গরু কিনতে কিনতে নামাজ পড়ে না এরকম মুসলমানও তো আছে এরাও মুসলমান রমজানের শেষ দশকে তারাবি পড়ে না এরকম ব্যবসায়ী এদেশে নাই আছে না নাই বলেন রমজানের শেষ দশকে তারাবি পড়ে না এরকম মুসলমানের দেশে আছে না নাই আচ্ছা রমজানের শেষ দশক 21-22-23 দিন যত যায় মসজিদে মুসল্লি তত কমে না বাড়ে আর আর সাজিন থেকে নেকির ঘোষণা তত বাড়ে না কমে নেকির ঘোষণা তত কি আর মুসল্লি তত কি তো কমলো কেন বাড়লো কেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন এরা দুনিয়া বুঝে শুনো না আখিরাত ভুলে গেছে আখিরাত কি ইভেন হাজারো মুসলমান রমজানের শেষ দশকে নামাজ পড়ার টাইম পায় বাস্তব না বাস্তব নামাজ পড়ার কি এই জন্য এরা আমাদেরকে বলবে ধর্ম ব্যবসায়ী দেখেন এরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী অথচ আমাদের ধর্ম নিয়ে ব্যবসা করো তোমরা বুঝেন না আমাদের ধর্ম নিয়ে ব্যবসা করে কারা আচ্ছা গরু কুরবানির দিন গরু এটা কি ধর্মের সাথে রিলেটেড কোনো সম্পর্ক বিষয় ধর্মের সাথে সম্পর্কিত বিষয় না অধর্মের সাথে সম্পর্কিত বিষয় আচ্ছা গরু এলসি বলি আমরা হুজুররা ইন্ডিয়া থেকে গরু আনে হুজুররা গরুর বাজার লিজ দেয় হুজুররা গরুর বাজার লিজ নেয় হুজুররা গরুর ব্যাপারি করে হুজুররা তো আমরা ধর্ম নিয়ে ব্যবসা করলাম আমরা কোথা আচ্ছা খেজুর ইফতারের সময় আমরা খেজুর খাই ইফতারের সময় আমরা কি খাই তাহলে খেজুর ইফতারের সাথে সম্পর্কিত একটা বিষয় তাহলে বোঝা গেছে আমাদের ধর্মের সাথে সম্পর্কিত বিষয়টা খেজুর আচ্ছা খেজুর নিয়ে বাণিজ্য করে হুজুরেরা না অন্যরা আমরা ধর্ম নিয়ে ব্যবসা করলাম কোর
জোরে কথা কান আচ্ছা যেমন ধরেন ইফতারিতে বুট ইফতারিতে কি ইফতারিতে বুট তো বুট নিয়ে ব্যবসা আমরা করি না অন্যরা করে আচ্ছা যেমন ধরেন ইফতারিতে পেঁয়াজ বানাতে পেঁয়াজ লাগে তো পেঁয়াজ যখন কি বলে বেনাফুল দিয়ে ঢুকে তো প্রথম ধুকা মাত্রই মোটা অঙ্কের একটা টাকা দিতে হয় তো ব্যবসায়ী করে কি তার যে টাকা দিয়ে যেমন ধরুন 10 লাখ টাকার পেঁয়াজ কিনছে 1 লাখ টাকা ওখানে দিছে এবার সে উঠেছে 11 লাখ এবার ট্রাকটা সামনে আসার পরে আবার দিছে 50,000 এবার হয়ে গেছে 11 লাখ 50,000 ঢাকা আসতে আসতে এরকম 70 জায়গা দেওয়ার পরে এবার হয়ে গেছে গা এটা 10 লাখ টাকার পেঁয়াজ হয়ে গেছে গা 30 লাখ এবার বলেন কোন হুজুরে করছে তো ধর্মের নামে ব্যবসা করে কি তো ওরা বুধুর পিণ্ডি বুধুর গাড়ে ওরা করলো আমাদের গাড়ে চাপাইলো কেন কি ভাব এই জন্য আমার তো দিল বলে আমাদের হাতে ছেড়ে দাও দু চার মাসের জন্য আমাদের হাতে অবদান অনটেস্ট আমাদের হাতে ছেড়ে দাও আল্লাহর কসম দুর্নীতি জিরো ফোটা যাবে জিরো ছেড়ে দাও আমাদের হাতে অল্প কাজ আমরা দেখাবো জাতিকে দুর্নীতি কাকে বলে কি ও কত কা আমরা দেখাবো জাতিকে আলু কত দিয়ে খেতে হবে আমরা দেখাবো জাতিকে আমাদের টাকা ডলারকে কেমনে ক্রস করে কেন আমাদের টাকা কেন 80 টাকার ডলার কেন 140 টাকা হয়ে গেল সৌদি আরবের রিয়াল 10 টাকা রিয়াল কেন 40 রিয়াল হয়ে গেল আমাদের কাছে কয়দিনের জন্য ছেড়ে দাও দেখবা রিয়াল রিয়ালের জায়গা ডলার ডলারের জায়গা টাকা টাকার জায়গা অল্প কয়দিনের জন্য ছেড়ে দাও আমাদের কাছে বলে ধরেন কয়দিন চালান কদিন কি করেন দুনিয়াকে মোল্লারা চ্যালেঞ্জ দিছে সুবহানাল্লাহ বলেন এক দেশের কিছু মোল্লা একত্রিত হয়ে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিছে মোল্লাদের হাতে মাঝে মাঝে একটু দিয়ে অন টেস্ট করলে কেমন হয় আসবেই আসবে বলেন ইনশাল্লাহ 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 আপনারাও ফিরে আসবেন আপনারাও কি আপনারাও ক্লান্ত শান্ত হয়ে ফিরে আসবেন যা আর পাচ্ছি না আলু আর কিনতে পারতেছি না পেঁয়াজ আর কিনতে পারতেছি না হুজুরে আমরা নেন আমি বলি আজকে দুর্নীতি বন্ধ করো আজকে দুর্নীতি বন্ধ করো আজকে আজকে দুর্নীতি বন্ধ করো কালকে থেকে পেঁয়াজ 10 টাকা খাবে আজকে দুর্নীতি বন্ধ করো কালকে থেকে আলু 10 টাকা খাবে আজকে দুর্নীতি বন্ধ করো কালকে গরুর দুধ 10 টাকা খাবে তো এবার কেমন হবে এবার ডলারের দাম কেমন হবে টাকার দাম কেমন হবে আচ্ছা যে রাস্তার জন্য 5 কোটি টাকা বরাদ্দ যে রাস্তার জন্য 5 কোটি টাকা বরাদ্দ সেই রাস্তা যদি 5 কোটি টাকার কাজ হয় এই রাস্তা যদি 20 বছরের জন্য গ্যারান্টি হয়ে যায় এবার বলেন জাতির কত কোটি টাকা বেঁচে গেল কি তাহলে আমাদের কাছে কি দুর্নীতি থেকে বাঁচার উপায় আর উপকরণ আমাদের কাছে ফর্মুলা আছে না নাই বলেন ফর্মুলা আছে না নাই ইনশাআল্লাহ ফর্মুলা আমাদের কাছে আছে ফর্মুলা আমাদের কাছে কি আছে আমাদের কাছে ফর্মুলা আছে কিভাবে যেই মুদ্রা একটা একটা চা খেতে আফগানি মুদ্রা 10,000 আফগানি মুদ্রা লাগতো 10,000 আফগানি মুদ্রা 10,000 আফগানি টাকা দিলে একটা চা খাওয়া যেত না সেই আফগানি মুদ্রা ডলারের উপরে উঠলো কিভাবে শুধুই না ওরা কি এরকম আসমান থেকে স্বর্ণ পেয়ে গেছে বিষয়টা এরকম না বিষয়টা দুর্নীতিকে চিরাচরে দমন করে দিছে এই জন্য আমাদেরকে বলে আমরা কার আমরা কি জানি আমরা ধর্ম ব্যবসায়ী আমরা দেশ ও জাতিকে ভালোবাসি এই জন্য আমাদের কারোর কি নাই বিদেশে বাড়ি নেই বলেন কি বলছি বলেন আমাদের কারণ কি নাই আমাদের কারণ বিদেশে বাড়ি নাই বাংলাদেশে একজন মোহতামের বিদেশে বাড়ি নাই বাংলাদেশে একজন খতিবের বিদেশে বাড়ি নাই বাংলাদেশে একজন ইমামের বিদেশে বাড়ি নাই এদেশে অন্যদের বিদেশে বাড়ি নাই আমার বাংলাদেশি মানুষ বিদেশে গিয়ে বাড়ি বানাবে কেন বাংলাদেশি মানুষ বিদেশে গিয়ে বাড়ি বানাবে কেন কোন আফ্রিকান নাগরিক বাংলাদেশে এসে বাড়ি বানাইছে ওইসব বানালো না আমারটা বানাবো আমারটা যাবে কেন আমরাই পৃথিবীতে এক জাতি আমরা পৃথিবীতে এক জাতি যাদের দুই জায়গা কোনো জায়গা নাই দুই জায়গা তার খালি নাই জেলখানা আর কোনো খালি নাই আর হাসপাতাল কোনো খালি নাই বলেন বাস্তবটা বাস্তব
কোন কোন জায়গা খালি নাই কোন জেলখানা আর হাসপাতালে কি নাই সুইজারল্যান্ড এক দেশ জেলখানা কোনো মানুষ নাই ইতালি এক দেশ হাসপাতালে কোনো মানুষ নাই আল্লাহ আমরা এক দেশ খালি নাই জেলখানা 600 ধরে আছে 7000 আর হাসপাতালে 200 ধরে আছে 22000 আছে না নাই বলেন কেন জাতি ফজর পড়ো সুবহানাল্লাহ জাতি কি পড়ো জাতি ফজর পড়ো জাতি ফজর পড়ো আল্লাহর কসম 100% ফজর নিশ্চিত করো দেশ জান্নাতের টুকরো হবে জান্নাতের ইনশাআল্লাহ দেশ জান্নাতের টুকরো হবে ইনশাআল্লাহ আল্লাহ ওই দিন আমাদেরকে দিয়ে দাও আমিন কি হয় যেদিন ইয়ামানের সানা থেকে মদিনায় তৈয়বা এক রমণী হেঁটে আসছে হযরত ওমর জিজ্ঞেস করলেন বোন বলো কাইফা বজাত্তা বোন বলো তো তুমি রাস্তার মানুষগুলোকে কেমন পেয়েছো বোন জবাবে বললেন বড়দেরকে বাবার মতো পেয়েছি আর যুবকদেরকে ভাইয়ের মতো পেয়েছি আল্লাহ এটা ছিল ইসলাম সুবহানাল্লাহ বলুন এটা ছিল কি ইসলাম ওই ইসলাম কেমন ইসলাম ছিল যে ইসলামে ফজর আর জুমা সমান ছিল বলেন কি বলছি ফজর আর জুমা কি ছিল আমাদের ফজর আর জুমা কেমন বল ফজরে ফজরের কসম খেয়ে বলছি তাহলে কি ফজরের গুরুত্বের কথা কি কিছুটা বুঝে আসছে আলহামদুলিল্লাহ মনসা আরো কই কি ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شبلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد صدق الله مولانا العظيم আজকে 28 ডিসেম্বর 2023 তাফসিরুল কোরআন মাহফিল কমিটি চৌমুহনী নোয়াখালী কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ চতুর্থ দিবস আমরা আপনাদের সামনে কোরআনে করিমের সূরা ওয়াল ফজর তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে এই সূরার উপরে আমার নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ কিছুটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ
وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. سورة النام هو سورة الفجر. এই সূরাটা মক্কা অবতারিত সূরা, 30 আয়াতের সমন্বয়, 30 খানা আয়াত। সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম শব্দ দিয়ে, আর সূরার প্রথম শব্দ হলো ওয়াল ফাজরে। ওয়াল ফাজরে সকলে বলেন, ফজর অর্থ কি বলেন? ফজর মানে কি? ফজর, ফজর অর্থ কি বলেন? ফজর অর্থ ফজর বলেন, ফজর অর্থ কি? ফজর।